ভারতীয় টেকটোনিক প্লেট দুই ভাগ হয়ে যাচ্ছে। এটা ঘটেছে তিব্বত মালভূমির নিচে। টেকটোনিক প্লেটের এই নড়াচড়ার কারণে যে কোনো সময় দুই টুকরো হতে পারে তিব্বত। ভয়াবহ ভূমিকম্প হতে পারে ভারতের বিস্তীর্ণ এলাকায়, রিক্টার স্কেলে যার মাত্রা হতে পারে প্রায় 8-এর কাছাকাছি। নতুন এক গবেষণায় এমনটা দাবি করা হয়েছে। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছিল হিমালয় পর্বতমালার। প্রায় 6 কোটি বছর আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল বলে দাবি বিজ্ঞানীদের। তবে এবার প্রচলিত সেই ধারণা বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। একদল বিজ্ঞানী দাবি করেছেন, সম্প্রতি ভারতীয় টেকটোনিক প্লেটে ভাঙন শুরু হয়েছে, যার ফলে হিমালয়ের সৃষ্টি নিয়ে ধারণা বদলে যেতে পারে। সান ফ্রান্সিসকোর আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন কনফারেন্সে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। দাবি করা হয়েছে, তিব্বত মালভূমির নিচে দুই ভাগে ভেঙে যাচ্ছে ভারতীয় টেকটোনিক প্লেট। যখন কোনো মহাসাগরীয় টেকটোনিক প্লেট ঘনীভূত হয়, তখন সেটি তুলনায় হালকা মহাদেশীয় টেকটোনিক প্লেটের নিচে ঢুকে যায়। এই প্রক্রিয়াকে বলে সাবডাকশন। এতদিন ভূবিজ্ঞানীরা মনে করতেন ভারতীয় টেকটোনিক প্লেটটি আন্ডারপ্লেটিং প্রক্রিয়ায় ইউরেশীয় প্লেটের নিচে পিছলে যাচ্ছে।